অনেক কঠিন অসুখ, অনেক কঠিন অসুস্থতা এখন অনেক সহজে সারিয়ে তোলা যাচ্ছে, কারণ অগ্রগতি হচ্ছে টেকনোলজিতে। কলকাতার বুকে রোবোটিক সার্জারি করে অস্থির অনেক রকম অসুখকে সারিয়ে তুলছেন যিনি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এবিপি আনন্দ তাকে সম্মান জানাতে পেরে গর্বিত। আমাদের সঙ্গে আছেন ডক্টর সন্তোষ কুমার। স্যার, সম্মানের জন্য ধন্যবাদ। এই রোবোটিক সার্জারি বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলেন। রোবোটিক মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে সবকিছু হচ্ছে প্রেসিজন, কত নিখুঁতভাবে এটা করা হচ্ছে। তো এই প্রেসিশনটা অনেক সুপিরিয়রলি রোবোটিক সার্জারিতে অনেক ভালোভাবে করা হয়, এবং এটা সিমুলেশন করা যেতে পারে অপারেশনের আগে, যে এক্স্যাক্টলি কী ধরনের পজিশন হবে, কী ধরনের সাইজের ইমপ্লান্ট লাগবে। তো ইট ইজ আ রিভলিউশন ইন ফিল্ড অফ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। কলকাতার বুকে কি এর আগে রোবোটিক সার্জারি কম হতো না? রোবোটিক সার্জারি হতো, কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্টে হতো না। বাকি সমস্ত রোবোটিক সার্জারি, জেনারেল সার্জারি, ইউরোলজি এগুলোতে ইউজ হচ্ছে। রোবোটিক সার্জারি জয়েন্ট রিপ্লেসমেন্টে আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট করছি। সাধারণ মানুষ কিভাবে অ্যাফোর্ড করবে এই রোবোটিক সার্জারি জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে? না, এটার দাম খুব বেশি তা নয়, ইট ইনক্রিজেস দ্য প্রাইস বাই 20-25,000 মেবি। কিন্তু এটাতে ইমপ্লান্টের লাইফ অনেক প্রলংড হয়, ইট প্রলংস দ্য লাইফ অফ দ্য ইমপ্লান্ট অ্যান্ড সার্ভাইভারশিপ অফ দ্য ইমপ্লান্ট অ্যান্ড ইমপ্লান্টের পারফরমেন্স অনেক বেটার হয়। কেননা এই জয়েন্ট রিপ্লেসমেন্ট পুরো ব্যাপারটা হচ্ছে প্রেসিজন, কত অ্যাকিউরেটলি এটা করা হচ্ছে। তো সেটাই রোবোটিক সার্জারির মাধ্যমে অনেক বেটার করা হয়। এই যে রোবোটিক সার্জারি শুনলে আমাদের মানে বিষয়টাই মনে হয় যে ভীষণ একটা টেকনিক্যালি ভীষণ অ্যাডভান্সড একটা পদ্ধতি। তো এতে করে কি কোনোভাবে ব্যথা যন্ত্রণাটা, যেটা অপারেশনকালীন যে ব্যথা যন্ত্রণা বা পরবর্তী, সেটা কি কম হচ্ছে? হ্যাঁ, অনেক কম হচ্ছে। রোবোটিক সার্জারি, রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্টে অপারেশনের পর ব্যথা যন্ত্রণা অনেক কম হচ্ছে, এবং ব্লাড লস অনেক কম হচ্ছে, তাতে ব্লাড ট্রান্সফিউশনের সম্ভাবনাটা অনেকটু কমে যাচ্ছে। তো কোন বয়সের মানুষ এই রোবোটিক সার্জারিতে যেতে পারবে? মানে খুব বেশি বয়স হলেও কি রোবোটিক সার্জারি করা যায়? হ্যাঁ, সব ধরনের মানুষের রোবোটিক সার্জারি করলে উপকার হবে। এই যে রোবোটিক সার্জারি, এটাতে অনেক কম কেটে হয়, মিনিমালি ইনভেসিভ হয়, কম ব্লাড লস হয়, এবং কম পেন অনেক কম হয়। তো প্রেসিশন অনেক সুপিরিয়র হয় এটাতে। তার মানে বোঝাই যাচ্ছে হাড়ের অনেক কঠিন সমস্যা এই রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা সুরাহা পেতে পারবো। ডাক্তারবাবুকে শুভেচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকবেন, এবিপি আনন্দ আপনাদের সঙ্গে রয়েছে, ধন্যবাদ। কলকাতার মোস্ট প্রমিসিং মাল্টি স্পেশালিটি হসপিটাল ক্যাটাগরিতে এবিপি আনন্দ সম্মানিত করেছে নারায়ণ মেমোরিয়াল হসপিটালকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর পূজা শাহ হাসপাতালের তরফে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আমার পুরো টিম অফ নারায়ণ মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে, উই আর ফিলিং রিয়েলি এনকারেজড। মাল্টি স্পেশালিটি হসপিটাল মানে অনেকগুলো অসুখের চিকিৎসা একই ছাদের নিচে হওয়া। তো কি ভাবছেন আগামী দিনে মানুষকে কিভাবে পরিষেবা দেবেন? আমাদের হসপিটাল খুবই নতুন, সবে 3 বছর হয়েছে। যখন আমরা শুরু করি তার কিছুদিনের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। তখন আমরা, আমাদের পুরো টিম খুবই হোল হার্টেডলি কাজ করেছেন, এবং আইসিইউ ব্যাকআপ বলুন, ওটি খুব ভালোভাবে তখন চলেছে। রিসেন্টলি আমরা ক্যাটল্যাব বানাই, যেখানে নিউরোলজি এবং কার্ডিওলজি বিভাগেরও ভালো কাজ হচ্ছে। আগামী দিনে চেষ্টা করব যে আরও উন্নত মানে এই কাজগুলো যাতে আমরা করতে পারি, এই আমরা আশা রইল করলাম। শুভেচ্ছা রইল, আপনারাও এগিয়ে চলুন, এবিপি আনন্দ সঙ্গে থাকবে, ধন্যবাদ।